ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। লাইফ হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আরবিআই এবং তার ফাংশন নিয়ে আলোচনা করব। আগে চারটে ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা দেখোনি তারা অবশ্যই এই চারটে ভিডিও ইকোনমির উপর দেখে নিও। তাহলে চলো শুরু করি। আরবিআই সম্বন্ধে দেখো, বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, একদম বেসিক লেভেলের প্রশ্ন আসে, আবার বেশ শক্ত প্রশ্ন আসে। তো এখানে একদম সহজ থেকে শক্ত বিভিন্ন ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি এই ভিডিওটা থেকে যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আগামী দিনের পরীক্ষায় তোমরা পাবে। আরবিআই গঠিত হয়েছিল একটা কমিশনের রেকমেন্ডেশনে, সেই কমিশনটার নাম কি প্রশ্ন আসে, সেই কমিশনটার নাম হচ্ছে হিল্টন ইয়ং। হিল্টন ইয়ং এই কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই সেন্ট্রাল ব্যাংক গঠিত হয়েছিল। এই হিল্টন ইয়ং এটার আর একটা এটা নাম ছিল, সেটা হচ্ছে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। রয়্যাল কমিশন, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স, এই যে কমিটিটা তৈরি করা হয়েছিল এরই চেয়ারম্যান ছিলেন হিল্টন ইয়ং। সেই কারণে এই কমিশনটাকে হিল্টন ইয়ং কমিশন বলে বলা হয়। আরবিআই অ্যাক্ট, যেটার মাধ্যমে আরবিআই স্থাপিত হয়েছিল, সেটা হয়েছিল 1934-এ। 1934-এ আরবিআই অ্যাক্ট এলো, এবং এই অ্যাক্টার মাধ্যমে 1935-এ, এর সঙ্গে এক যোগ করো 1935-এর 1 এপ্রিল, এই ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 এপ্রিল 1935-এর 1 এপ্রিল এস্টাবলিশড হলো আরবিআই। একটা পাশ হয়েছিল তাহলে 1934-এ, আর আরবিআই এর এস্টাবলিশমেন্ট যদি বলা হয় সেটা হবে 1935-এর 1 এপ্রিল। আরবিআই এর ন্যাশনালাইজ নিয়ে একটা প্রশ্ন আসে, যে আরবিআই ন্যাশনালাইজ কবে হয়েছিল, উত্তরটা 1 জানুয়ারি 1949। ভীষণ ইম্পর্টেন্ট, আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল 1 জানুয়ারি 1949-এ। আর আরেকটা কথা বলে রাখি, আরবিআই যদি বলে যে আরবিআই কে ওন কে করে, ফুললি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরবিআই ফুললি ওন বাই, পুরোপুরি ফুললি ওন বাই কে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফুললি ওন করে, আরবিআই কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফুললি ওন করে, এটাও প্রশ্ন আসে। তবে 1949 একটা রেগুলেশন এলো, সেই রেগুলেশনটা কি, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এরপরে 1953-তে আর একটা অ্যামেন্ডমেন্ট অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাড হলো, প্রথমে 1949, তারপর 1953-তে সেখানে আরবিআই অ্যাক্ট এলো আর একটা, সেটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট। সেখানে কি করা হলো, আরবিআই কে পাওয়ার দেওয়া হলো অ্যাক্ট কি না, ভারতের যে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেমটাকে রেগুলেশন করার পাওয়ার দিল এই দুটো অ্যাক্ট, 1949 আর 1953। এই দুটো অ্যাক্ট কি পাওয়ার দিল, না ভারতের ব্যাংকিং সিস্টেমকে রেগুলেশন করার পাওয়ারটা দিল কাকে, আরবিআই কে। 1934-এ যখন আরবিআই অ্যাক্ট এলো, প্রথম আরবিআই অ্যাক্ট যার মাধ্যমে 1935-এর 1 এপ্রিল আরবিআই স্থাপিত হলো, সেই 1934-এর অ্যাক্টে আরবিআই কে একটা সোল রাইট দেওয়া হয়েছিল, মানে ওকেই শুধু দেওয়া হয়েছিল, আরবিআই কেই শুধু দেওয়া হয়েছিল। কি রাইট দেওয়া হয়েছিল, না ইস্যু করা, কারেন্সি ইস্যু করা,
কারেন্সি ইস্যু রাইটটা যদি প্রশ্ন থাকে যে আরবিআই কে কিসের মাধ্যমে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু 1934 এর অ্যাক্টের কথা আসবে। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী কারেন্সি ইস্যু করার রাইটটা সোল রাইট, আরবিআই ছাড়া আর কারেন্সি ইস্যু কেউ করতে পারবে না, এই রাইটটা দেওয়া হয়েছিল 1934-এ। এক্সেপশন এখানে আছে? হ্যাঁ এক্সেপশন আছে, সেটা হচ্ছে সমস্ত কারেন্সি আরবিআই করবে এক্সেপ্ট 1 রুপি নোট, এটা হচ্ছে এক্সেপশন, 1 রুপি নোট প্রথম এক্সেপশন। এবং দ্বিতীয় এক্সেপশন কি? মেটালিক কয়েন, এই দুটো জিনিস ছাড়া বাদ বাকি সমস্ত কারেন্সি আরবিআই ইস্যু করতে পারবে অ্যাজ পার 1934 আরবিআই অ্যাক্ট। এই দুটো কে করবে সেটা পরে আসছে, কিন্তু যদি প্রশ্ন আসে ইস্যু তো আরবিআই করবে না, এই 1 টাকার নোট আর মেটালিক কয়েন করবে না, কিন্তু ডিস্ট্রিবিউশন সেটা কারা করবে? ডিস্ট্রিবিউশনের কথা যদি বলা হয়, খুব মন দিয়ে এটা মাথায় শোনো এবং মাথায় রাখো, ডিস্ট্রিবিউশন, আমি কিন্তু ইস্যুর কথা বলছি না, এই দুটো জিনিসকে ইস্যু আরবিআই করবে না, অন্য কেউ করবে। ডিস্ট্রিবিউশনটা কারা করবে? ডিস্ট্রিবিউশন কিন্তু করবে আরবিআই। এবার আসে এই দুটো কারা ইস্যু করতে পারে, এই 1 টাকার নোট আর মেটালিক কয়েনটা ইস্যু করে মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স, এরা এই 1 টাকার নোট আর মেটালিক কয়েন এই দুটো ইস্যু করার রাইট এদের আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন করবে সেই 1 টাকার নোট আর মেটালিক কয়েন গুলোকে না আরবিআই। মিনিস্ট্রি অফ ফিনান্স এই 1 টাকার নোট আর মেটালিক কয়েন ইস্যু করবে। এবং এখানে একটা কথা বলে রাখি, সিগনেচারটা কার থাকবে? সিগনেচার থাকবে মিনিস্ট্রি অফ ফিনান্সের সেক্রেটারি, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্সের সিগনেচার থাকবে এখানে। আজকের একটা প্রশ্ন থাকলো, এই যে কারেন্সি বললাম যে আরবিআই সমস্ত কারেন্সি ইস্যু করে, এখানে কার সিগনেচার থাকে? বলে দিলাম যে 1 টাকার নোট আর মেটালিক কয়েনে তো সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্সের সিগনেচার থাকে, এমনি কারেন্সিতে আদার দেন এই দুটো কার সিগনেচার থাকে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারেন্সি যে ইস্যু করা হয় কখন ছাপা হবে, মানে ইচ্ছা হলো আর ছাপতে দিয়ে দিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার দিল আরবিআই কে, আরবিআই ছাপতে আরম্ভ করে দিল, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তাই না। 1956 থেকে, এখানে ইয়ার গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, 1956 থেকে আরবিআই কখন কারেন্সি ইস্যু করবে করবে না সেটা কিসের ওপর নির্ভর করত? মিনিমাম রিজার্ভ সিস্টেম, এটার ওপর বেস করে আরবিআই ঠিক করত যে নতুন কারেন্সি ইস্যু করা হবে কিনা। এটা প্রশ্ন আসে যে কিসের ওপর বেস করে নোট ইস্যু করা হয়, 1956 এর পরে এটা একটু মাথায় রেখো, এবং উত্তরটা সেখানে হবে মিনিমাম রিজার্ভ সিস্টেম, এটাই ভারত ফলো করে। ইনিশিয়ালি মানে 1956 এর আগে আরবিআই একটা সিস্টেম ফলো করত, সেটা মিনিমাম রিজার্ভ সিস্টেম নয়, সেটাকে বলা হতো প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। এটা কখন? না 1956 এর আগে, আর 1956 থেকে হয়ে গেল মিনিমাম রিজার্ভ সিস্টেম, এই সিস্টেমটাকে ফলো করে ঠিক করা হবে কখন নোট ইস্যু করা হবে। মিনিমাম রিজার্ভ সিস্টেম অনুযায়ী এখন 200 crore গোল্ড আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সবসময় রেখে দিতে হবে। এর মধ্যে গোল্ড কত রাখতে হবে? 115 crore,
এবং এই 115 করোড়ের সোনা এই রাখার এটা প্রথাটা কবে থেকে আরম্ভ হয়েছে? ফ্রম 1957। তখন থেকেই এটা এই 2000 করোড় সব সময় এই মিনিমাম রিজার্ভে রাখা হবে। সেটা 2000 করোড়টা কিসের 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 নিয়ে গঠিত হবে? একটা হচ্ছে গোল্ড বা সোনা, আর একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। 2000 করোড়ের মধ্যে 115 করোড় বা 115 কোটি হবে সোনা। এবং সেটা এটা কবে থেকে এটা কবে থেকে এটা চলে আসছে? না, 1957 থেকে এই সিস্টেমটা চলে আসছে। কিছুদিন আগে তোমরা জানো যে ডিমনিটাইজেশন হয়েছিল। তো যদি প্রশ্ন আসে যে ডিমনিটাইজেশন করার যে অধিকার সেটা কোথায় বলা আছে? ডিমনিটাইজেশন যে করতে পারবে সেটা বলা আছে আরবিআই 1934 অ্যাক্টের সেকশন 26, যে হ্যাঁ ডিমনিটাইজেশন করা যাবে, ডিমনিটাইজেশন করা যাবে এটা বলা আছে আরবিআই 1934 অ্যাক্টের সেকশন 26 বা 26। আমরা ভারতে যে সমস্ত কারেন্সি গুলো দেখে থাকি অ্যাট প্রেজেন্ট, তার মধ্যে সব থেকে বড় টাকার নোট কোনটা? সব থেকে বেশি যে কারেন্সিটা সার্কুলেশন হয় সেটা হচ্ছে রুপিস 2000। এই রুপিস 2000টা আরম্ভ হয়েছিল কবে থেকে তোমরা জানো? এটা ডিমনিটাইজেশনের পরে আরম্ভ হয়েছিল নভেম্বর 2016 থেকে। আর যদি বলে এটা তো হাইয়েস্ট গেল, লোয়েস্ট কত? 50 পয়সা। এটা হচ্ছে সার্কুলেশনে আছে সব থেকে কম টাকার, বা রাদার বলা যায় সব থেকে কম ডিনোমিনেশনের কারেন্সি কত? না, 50 পয়সা। 50 পয়সাটা এটা স্টার্ট হয়েছিল, এটা যেমন নভেম্বর 2016 থেকে হয়েছিল, 50 পয়সাটা হয়েছিল 1 জুলাই 2011 থেকে। যদি প্রশ্ন আসে যে কত টাকার আরবিআই কত টাকা অবধি, মানে কত বেশি টাকার কারেন্সি প্রিন্ট করতে পারে, মানে আরবিআই কে এই পারমিশনটা দেওয়া আছে, উত্তর হবে ₹10,000। 10,000 পর্যন্ত পারমিটেড, আরবিআই সেটাকে এই টাকা পর্যন্ত কারেন্সিটা প্রিন্ট করতে পারে। 2010-এ একটা নতুন আমরা ইন্ডিয়ান রুপির একটা সাইন এসেছিল, সেই সাইনটা 2010 থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। এবং এই সাইনের ডিজাইনার কে ছিল? কিছু কিছু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। এর ডিজাইনার ছিল ডি উদয় কুমার। ইনি এই 2010-এর যে ইন্ডিয়ান রুপির যে সাইনটা সেটা ডিজাইন করেছিলেন ডি উদয় কুমার, এবং 2010 থেকে আমরা এটা অ্যাডপ্ট করেছি। এবার আরবিআই এর অন্য ফাংশন বা কাজগুলো আমরা দেখব। আরবিআই কে বলা হয় ব্যাংকার্স ব্যাংক, মানে সোজা কথায় আমাদের দেশে যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের ব্যাংক হচ্ছে আরবিআই। তার কারণ হচ্ছে ব্যাংকগুলো যখন টাকা দরকার হয় লাস্ট রিসোর্ট হিসাবে সেখানে থাকে আরবিআই, সেই জন্য বলা হয় ব্যাংকার্স ব্যাংক। আর যদি বলে ব্যাংকার টু দা গভর্নমেন্ট কে, গভর্নমেন্টের টাকার যখন দরকার হয় তখন কি হয়? ব্যাংকার টু দা গভর্নমেন্ট, এই টার্মগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে, এই টার্মগুলো ধরে ধরে প্রশ্ন আসে। ব্যাংকার টু দা গভর্নমেন্ট কে দিয়ে সেখানে উত্তর হবে আরবিআই। ব্যাংকার্স ব্যাংক কাকে বলা হয় সেখানে উত্তর হবে আরবিআই। আরবিআই ব্যাংকার টু দা গভর্নমেন্ট বা প্রশ্ন আছে যে গভর্নমেন্ট ব্যাংকার কে, এগুলো সবই আরবিআই হবে। আরবিআই বেসিক্যালি এজেন্ট আর অ্যাডভাইসার হিসেবে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বলা ভুল, সিকিম জম্মু কাশ্মীর ছাড়া বাদ বাকি সব স্টেট গভর্নমেন্ট। সিকিম এবং জম্মু কাশ্মীর ছাড়া, সিকিম আর জম্মু কাশ্মীর ছাড়া সমস্ত স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট এবং অ্যাডভাইসার, এজেন্ট
এবং অ্যাডভাইসার হিসাবে কাজ করে কে না আরবিআই। সমস্ত সমস্ত ধরনের ব্যাংকিং বিজনেস গভর্নমেন্ট যেগুলো চালানোর জন্য দরকার হয় সেগুলো আরবিআই করে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যাশ, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ক্যাশটা, যে টাকাটা, সেটা কার কাছে রাখে? সেটা রাখে আরবিআইয়ের কাছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের ক্যাশ যে টাকা সেটা রাখে আরবিআইয়ের কাছে। অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই সমস্ত পেমেন্ট অ্যাকসেপ্ট এবং পেমেন্ট দেওয়া দুটোই কে করে না আরবিআই। তোমাদের ফরেন এক্সচেঞ্জের কথা বলেছিলাম, ফরেন এক্সচেঞ্জে কি কি থাকে তার কম্পোনেন্ট, এটা একটা অন্য ভিডিওয়ে ডিটেলে বলবো। তো এই যে ফরেন এক্সচেঞ্জটা, ফরেন এক্সচেঞ্জ আর অফিসিয়াল রেট অফ এক্সচেঞ্জ, এই দুটো আরবিআই এর দায়িত্ব পড়ে। ফরেন এক্সচেঞ্জটা মেনটেন করা আর অফিসিয়াল রেট অফ এক্সচেঞ্জ। তাহলে ফরেন এক্সচেঞ্জটা মেনটেন করা এবং অফিসিয়াল রেট অফ এক্সচেঞ্জ, এই দুটোর কাজই হচ্ছে আরবিআই এর দায়িত্বে থাকে। আর একটা আরবিআই এর কাজ কি? ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল এটা হচ্ছে আরবিআই এর আর একটা গুরুত্বপূর্ণ কাজ। ক্রেডিট কন্ট্রোল কিসের? ক্রেডিট কন্ট্রোল অফ ব্যাংক, আমাদের দেশে যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের ক্রেডিট কন্ট্রোল করা, এটা হচ্ছে আরবিআই এর কাজ। এটা কেন ইম্পর্টেন্ট? এই যে বিভিন্ন দিকে বা ব্যাংকের ক্রেডিট কন্ট্রোলটা আরবিআই করে, এই ক্রেডিট কন্ট্রোলটা করা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এখানে, এই ক্রেডিট কন্ট্রোল করার মাধ্যমে আরবিআই ইনফ্লেশন এবং ডিফ্লেশন, আমাদের দেশের ইনফ্লেশন আর ডিফ্লেশন, এই দুটোকে কন্ট্রোল করার দায়িত্বটা আরবিআই, এবং সেটা আরবিআই করে এই ক্রেডিট কন্ট্রোল করার মাধ্যমে। সেটা কিভাবে? না, ইকোনমিতে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করার মাধ্যমে, মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করার মাধ্যমে আরবিআই এই ইনফ্লেশন আর ডিফ্লেশনকে টার্গেট করে। এখানে একটা কথা বলে রাখি, ধরো মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কি হবে? ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেড়ে যায়, মনে রাখবে সেটা ইনফ্লেশনের দিকে বা ইনফ্লেশনারি, সেটা ইনফ্লেশন হয়। আর মানি সাপ্লাই যদি কমে যায় সেটা রেজাল্ট হয় ডিফ্লেশন। তাহলে মানি সাপ্লাই যদি বেড়ে যায় সেটা ইনফ্লেশন, তাহলে তখন আরবিআই কি করবে? মানি সাপ্লাইটাকে কমাবে। আর মানি সাপ্লাই খুব কমে গেছে তখন ডিফ্লেশন দেখা দেবে, সেক্ষেত্রে আরবিআই কি করবে? না, মানি সাপ্লাইটাকে একটু বাড়াবে। এইভাবে একটা ব্যালেন্স আরবিআই রাখে এই ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ইকোনমির কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আনবো অন্য একটা টপিকের। যারা এই ভিডিওটা দেখলে, আগের ভিডিওগুলো দেখোনি, তাদের আবার বলবো আগের ভিডিওগুলো দেখে নাও, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো পেয়ে যাবে, এবং লাইফ হাব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।